মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য বিজয় টিভির এই অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের এই বর্তমান সময়ের জন্য। মানুষ মানুষের জন্য এই কথাটি প্রাচীন কাল থেকেই চলে আসছে, এটাকে যেভাবে প্রচার করা হচ্ছে যে মানুষ মানুষের জন্য কল্যাণে এবং অকল্যাণে দুই দিক থেকেই মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সকল বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছিলাম দীর্ঘদিন যাবৎ, আমরা এবারের পর্বে এই মানুষ মানুষের জন্য, মানুষ তার নিজের প্রয়োজনে নেতা নির্বাচন করে এবং নেতাদের কিছু প্রতিশ্রুতি থাকে, সেখানে থাকে প্রত্যাশা জনগণের। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, ডিসিসি নির্বাচন, নির্বাচন কমিশনকে অনুরোধ, মেয়র হিসেবে প্রস্তুতি গ্রহণ করার জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণের দুজনকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুরো ঢাকা শহরে একটি আনন্দের মিছিল, একটা আনন্দের বন্যা এবং জনগণ উৎফুল্ল, শুধু নির্বাচন চায়, তারা তাদের জনপ্রতিনিধি চায়। প্রিয় দর্শক, এটি হচ্ছে ঢাকা উত্তরের 17 নম্বর ওয়ার্ড। তো এলাকায় জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আসলে উন্নয়নের যে ব্যাহত এবং সমস্যা, এই নিয়ে কথা বলছি। আমার সামনে আছেন এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা, উনার থেকে আসলে জানতে চাবো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আসলামউদ্দিন, আমরা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের অধিবাসী। আমি খিলক্ষেতেরই বাসিন্দা। দীর্ঘদিন ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণের মধ্যে যে অভিভাবকবিহীন ছিল, তো নির্বাচন হলে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের উভয়ই একটা অভিভাবক পাবে। এই নির্বাচনের মাধ্যমে পুরো ঢাকা উত্তরে এবং খিলক্ষেত আমাদের 17 নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনের ইমেজ বয়ে যাচ্ছে। এই নির্বাচন হলে আমাদের ঢাকা উত্তরের প্রধান সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো সরকারি কমিউনিটি সেন্টার নাই, খেলার মাঠ নাই এবং কিছু জলাবদ্ধতা আছে, কিছু রাস্তাঘাটের সমস্যা আছে। তো অভিভাবক পেলে আমরা সেই অভিভাবকের কাছ থেকেই আমরা এই এলাকার সমাধান অচিরেই হবে, যাতে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে এই এলাকায় সুন্দর একটি এলাকা, আধুনিক এলাকা তাদের নেতৃত্বে ঘটতে পারে, এই আহ্বানে আমি জানাচ্ছি। এবং একটি আনন্দ পরিবেশে একটি নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচন হোক, যারাই নির্বাচিত হোক। আমরা ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার জনগণের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দিত যত দ্রুত নির্বাচন হয়। আমার সামনে আছেন এই এলাকারই ঢাকা উত্তরের স্থায়ী বাসিন্দা, উনার থেকে জানতে চাবো যে এই যে প্রধানমন্ত্রীর ঘোষণা নির্বাচনের, আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুব পজিটিভ দেখছি, এই জন্য যে আমাদের দীর্ঘদিন আমরা পুরো ঢাকাটাই অভিভাবক ছাড়া আছি, এখানে কাজ যদিও হয় সেভাবে দেখার কেউই নাই এবং যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। জনগণ কারো কাছে যে নালিশ দেবে সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না। এই প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে যে এখন যদি সিটি কর্পোরেশন নির্বাচনটা হয় তাহলে আমরা একজন অভিভাবক পাবো, আমাদের রাস্তাঘাটের এই অবস্থা, আমাদের ড্রেনের এই অবস্থা, পানি ড্রেন অনেক জায়গায় ইয়ে বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্যা আর বন নাই, অনেক সমস্যার ভিতরে আমরা আছি। আমাদের এই মুহূর্তে আমাদের মেয়র একান্ত দরকার, সিটি কর্পোরেশন নির্বাচন একান্ত দরকার। আমরা আমাদের যে সব অসুবিধা আছে, আমরা অসুবিধা যাতে তাদের কাছে বলে দূর করতে পারি, যত রকম বিপদ আপদ আছে এগুলো যে আমরা কমিশনের কাছে বলতে পারবো। এই জন্য আমাদের দরকার যে সিটি কর্পোরেশন নির্বাচন যাতে তাড়াতাড়ি মেয়র এবং কমিশনার নিযুক্ত হয় এবং আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি। আমরা এসেছি ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হক সাহেব, তো আমরা ওনার থেকে আসলে জানতে চাবো প্রধানমন্ত্রী এই ঘোষণার সাথে সাথে ওনার অনুভূতি কি। মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানের আয়োজক, কলাকুশলী, উপস্থাপক এবং বিজয় টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। আমি একজন ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটি, যারা সবচেয়ে বড় রেভিনিউ ইনকাম করেন সেটি হলো গার্মেন্টস শিল্প, সেই শিল্পের অর্গানাইজেশন বিজিএমইএ, সে বিজিএমইএতে আমি অনেক বছর প্রতিনিধিত্ব করেছি। এই 8টি উপমহাদেশের যে চেম্বারগুলোর অ্যাপেক্স বডি যেটাকে বলে, যে সার্ক চেম্বার অফ কমার্স, সেটিতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি এবং প্রেসিডেন্ট ছিলাম। আমাকে যখন মেয়র হিসেবে বিবেচনা করার কথা আমি শুনেছি, ব্যাপারটা আমার জন্য কিছুটা আকস্মিক হলেও আমার কাছে এটি পুরস্কারের মতো মনে হয়েছে। মানুষের জন্য সবসময় কাজ করেছি, এই কাজ করার ক্ষেত্রে একটি বড় বড় চান্স বা সুযোগ, যে এই সুযোগটা গ্রহণ করে আমি যদি কিছু কাজ ঢাকাবাসীর জন্যে, যেটা আলটিমেটলি সারা দেশের উপকারে আসে, ঢাকা উত্তরকে যদি একটু সমৃদ্ধ করি তাহলে বিজনেস কমিউনিটির কাজে আসবে, সব মিলে দেশের জন্য একটি উপকার হবে। এই সুযোগ নেওয়ার জন্যে অনেকেরই প্রত্যাশা থাকে, তো আমার জন্য নিশ্চয়ই এটি একটি ভালো। ঢাকা সিটি কর্পোরেশনে অনেক দিন থেকে
নির্বাচিত প্রতিনিধি নেই। নির্বাচিত প্রতিনিধি সবসময় ভালো হোক খারাপ হোক কাজের মধ্যে থাকেন, তাকে জবাবদিহিতা করতে হয়, তাকে তার ভোটারের কাছে যেতে হয়, ভোটারের কথা শুনতে হয়। সব কথাকে সব চাওয়াকে কাজে লাগানোর জন্যে যদি অল্প অল্প করেও কাজ হয় সবাই মিলে অনেক কাজ হয়, এটাই হলো নির্বাচিত প্রতিনিধির সবচেয়ে বড় সুবিধে। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণ দুটোতেই অনেক বছরের সমস্যা আছে। এই সমস্যাগুলো কিন্তু চিহ্নিত, এই সমস্যাগুলো বিভিন্ন, এখানে ক্লিনলিনেসের সমস্যা আছে, এখানে বর্জ্যের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, আলোর সমস্যা আছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, এবং এতগুলো কাজের যদি অল্প কিছু কাজও আমি করতে পারি, সাধারণ মানুষের, গরিব মানুষের, বস্তির মানুষের, মধ্যবিত্ত মানুষের, ভাড়া যিনি থাকেন, ভাড়া যিনি দেন, সবার সব কাজ করা সম্ভব হবে না। সাধারণ মানুষের জন্য ঢাকা শহর 2 কোটি মানুষের শহর উত্তর দক্ষিণ মিলে, হয়তোবা তাদের জন্য ভালো কোনো টয়লেট নেই, তার জন্য যদি অল্প কিছু করা যায়, সব মিলে আমার ধারণা অনেক কিছু করার আছে। আমি চেষ্টা করব ঢাকাবাসীর জন্য যেন কিছু সেবার ব্যবস্থা করা যায়, আর সততার সঙ্গে কাজ করব বলে, সিনসিয়ারিটির সঙ্গে কাজ করব বলে, নিজের ঘর যেভাবে একজন গার্জিয়ান সামলায়, ঢাকা একটি বড় ঘর, একটি বড় পরিবার, সেটাকে সামলানোর চেষ্টা করব, এটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি। মানুষ মানুষের জন্য, আমি মনে প্রাণে এই স্লোগানের সাথে একমত। মানুষ মানুষের জন্য প্রোগ্রামটি অত্যন্ত সময় উপযোগী, এই স্লোগানের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এই স্লোগানের সাথে আমিও একমত। মানুষ মানুষের জন্য, আমিও বলছি মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, আমিও। টেলিভিশনকে মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ও প্রচার করার জন্য। আমিও বলছি মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এই সাথে আমিও একমত। মানুষ মানুষের জন্য যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করছেন, দর্শক শ্রোতা সহ কলা কৌশলী সকলকে ধন্যবাদ। আমরা আজ এসেছি ঢাকা দক্ষিণের, এই দক্ষিণ এলাকার যে যারা বাসিন্দা আছেন তাদের থেকে জানবো এই এলাকার সমস্যাগুলি। এখন দেখে নেব ওনারা কে কি বলেন। আসলে নাগরিক পরিষেবা বাড়ানোর জন্য বর্তমান সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে 2টি ভাগে বিভক্ত করেছে। যদিও 2টি ভাগে বিভক্ত করা হয়, আসলে দীর্ঘদিন যাবৎ এই সিটি কর্পোরেশনে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, যার কারণে সিটি কর্পোরেশন অনেকটা অভিভাবকহীন। নির্বাচিত প্রতিনিধি যদি থাকেন, উনি জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করেন, ভাবেন, এবং সেই অনুসারে জনগণের সুখ দুঃখ লাঘবের জন্য উনি কাজ করেন। দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নির্দেশ দেওয়ায় ইতিমধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা নির্বাচন করবে তাদের ভিতরে অনেকটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা তাদের অভিভাবক নির্বাচন করবে তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আসলে দীর্ঘদিন থেকে DCC নির্বাচন বন্ধ ছিল, সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, এটা সত্যি একটা আনন্দের সংবাদ। এই অভিভাবকহীন এই ঢাকা শহরে ব্যবসা বাণিজ্যের যে চরম যে দুর্দশা, এর থেকে উত্তরণের জন্য আসলে এটা একটা শুভ উদ্যোগ এবং ভালো উদ্যোগ। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ফুটপাথ দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন, দৌড়ে রাস্তা পার হবেন না, সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট BRTA। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন, ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। আমি তেতালিয়াতোমার ওয়ার্ডের পক্ষ থেকে, আমি সাবেক কমিশনার হাজি মোহাম্মদ সাইদ। আসলে DCC নির্বাচন, মেয়র নির্বাচন, যেটা কমিশনার নির্বাচন, আসলে এটা বহু আগে হওয়া উচিত ছিল। এই জন্য আসলে এলাকার প্রত্যেকটা এলাকায় আপনার দুর্ভোগ পথ হয়েছে, যেরকম আপনার ন্যাশনাল সার্টিফিকেট, এমনকি আপনার ওয়ারেসের সার্টিফিকেট, এমনকি আপনার যে আশেপাশে যে মনে করেন যে লাইট সোয়ারেজ, আপনার আবর্জনা, এইগুলার ট্রেড লাইসেন্স, এত দুর্ভোগ হয়েছে যে আসলে খুব কঠিন ব্যাপার। জনগণ কিন্তু এটা সাফার করছে। প্রধানমন্ত্রী
জনরেটি শেখ হাসিনাকে, উনি এটা ডিক্লেয়ার দেওয়ায় আমাদের যে বাংলাদেশে আমাদের ঢাকা শহরে জনগণ উৎফুল্লভাবে এটা গ্রহণ করত। নির্বাচনের প্রস্তুতি অনেকজনই এক একটা ওয়ার্ডে অনেকজনই ক্যান্ডিডেট তারা দাঁড়াবে, খুব উৎফুল্লভাবে তারা কাজ করছে, এমনকি মানুষের ভিতরে একটা উৎসাহ কমে যেয়ে কাজ করার জন্য আর কি তারা কাজ করছে। ধন্যবাদ জানাই এই নির্বাচনের জন্য। যেমন পিতা ছাড়া সন্তান মানুষ হয় না, তেমন অভিভাবক একটা নগর পিতা এবং কাউন্সিলর ছাড়া সিটি কর্পোরেশন চলতে পারে না। একজন সচিব দিয়ে একটা ওয়ার্ড বা একজন প্রশাসক দিয়ে একটা নগর পিতা এটা চালাতে পারে না। এখন জননেত্রী শেখ হাসিনা নির্বাচন দেওয়াতে আমরা সবাই উৎফুল্ল এবং সাধারণ জনগণও উৎফুল্ল এবং বিরোধী দলের নেতৃকে আমন্ত্রণ জানাই আমরা, উনিও আছুক ওনাকে আমরা আমন্ত্রণ জানার। আমার নাম মোহাম্মদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে উপযুক্ত ঘোষণা দিয়েছে। ঢাকা জঞ্জাল নগরী, 1.5 কোটি মানুষ বাস করে, ছোট ছোট মহল্লায় অনেক লোকজন বা আসা যাওয়া চলাফেরা করে, গাড়ির জঞ্জাট বেশি। সিটি কর্পোরেশন জেলে মেয়রের যে ঘোষণা দেওয়া হয়েছে, নগরের মূল্যায়ন হবে, রাস্তাঘাটে সংস্কার কাজটাজ হবে, কাজ করবে, জনগণ এখান থেকে শান্তি পাবে, যে নির্বাচন ঘোষণা দেওয়াতে জনগণ আনন্দ উৎফুল্ল যে যত দ্রুত হয় নির্বাচন হয়ে যাক। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ড্রাইভারদের প্রতি আহ্বান, ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না, গাড়ি চালনাকালে ইয়ারফোন ও মোবাইল ফোনে কথা বলবেন না, গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালাবেন না, সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট BRTA। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। আমার নামটা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, সাবেক কমিশনার 40 নম্বর ওয়ার্ড, বর্তমানে সাবেক 76 নম্বর ওয়ার্ড। আমার ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় 32,000, জনসংখ্যা প্রায় 1.5 লক্ষের উপরে। দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরে কোনো নির্বাচন হচ্ছে না, অভিভাবকহীনতায় ভুগছি আমরা। জনগণ খুব সাফারা, সার্টিফিকেশন যেতে হলে জোনাল অফিসে যেতে হয়। এখানে যদি আমরা কমিশনার কার্যালয়ে যাই, ওখানে সেক্রেটারি সাহেব বলেন যে আমরা সার্টিফিকেট দিতে পারবো না, বিনিময়ে আবার কিছু পয়সাও নেই। এর পরিবর্তে রিক্সা ভাড়া যায়, পয়সা যায়, যা জোনাল অফিসে, জোনাল অফিস থেকে সার্টিফিকেটটা নিয়ে আসে। এইটাই জনগণের ক্ষতি হচ্ছে, উন্নয়নের বিঘ্ন ঘটছে। অনেক জায়গায় দেখা যায় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কোনো কাজকর্ম নাই, টেপে পানি আসে, দুর্গন্ধময়, সুয়ারেজ ওভারফুল করছে, এ দিয়ে কোনো লক্ষ্য নেই। লক্ষ্য থাকবে কী করে? কমিশনারই তো নেই, বলবে কে? জনগণ তো কমিশনারের কাছে আসে, জনগণের প্রতিনিধি হলো কমিশনার। আমি তো পূর্বে অনেক কাজ করেছি জনগণের, আমি একজন জনগণের সেবক হিসাবে 41 নম্বরে প্রতিষ্ঠিত, আগেও কাজ করেছি, ইনকোয়ারি পরে পাবেন, বর্তমানে আমি কাজ করতেছি। আমি বিনোদ বিবি মসজিদের সাথে জড়িত আছি, নারী উন্নয়ন সমাজ কল্যাণ পরিষদের সাথে জড়িত আছি, প্রতিষ্ঠার সভাপতি আমি। তার জনগণকে সঙ্গে নিয়ে আমি এই সমস্যার সমাধানগুলি করব। মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। কারণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি না হয়, জনগণ যে ঢাকা সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলি সেগুলি কীভাবে এটার কাজ শেষ করবে? দেরিতে হলো এই নির্বাচন, আমার মনে অত্যন্ত জরুরি ছিল এবং সঠিক সময় নেত্রী সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। আমি জসীমউদ্দিন আহমেদ সবুজ, আমি 34 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, আমার জন্ম এখানে। নির্বাচনটা নিয়ে মানুষের মনে যে আগ্রহটা সৃষ্টি হয়েছে এটা আপনি সত্যি কথাই বলেছেন। দীর্ঘদিন পর সিটি কর্পোরেশন নির্বাচন ডিক্লেয়ার করাতে মানুষের মধ্যে একটা খুশির জোয়ার এসেছে। তার কারণ হচ্ছে যে মানুষ নাগরিক সেবা থেকে অনেকটাই বঞ্চিত, মানুষের নিত্যদিনের প্রয়োজনে অনেক কাজ সিটি কর্পোরেশন থেকে তারা পায় না। তো যার জন্য নির্বাচন দেয়াতে মানুষ অত্যন্ত খুশি এবং তারা ভোট দেওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী। আমি এই ব্যাপারে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। দ্রুত নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন। ঢাকা সিটিতে বিভিন্ন নাগরিক সেবা নাগরিকরা বঞ্চিত, সেই জন্য উনি নির্বাচন কমিশনকে বলেছেন, সেই জন্য আমরা সাধুবাদ জানাই। আসলে মানুষের অনেক সমস্যার সমাধান কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন দ্বারা সম্ভব। আমার নগর উন্নয়নের বিষয়গুলো, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ ব্যবস্থা, ছোটখাটো সরকার বলতে পারেন কর্পোরেশনকে, সেই কর্পোরেশনটাকে দীর্ঘদিন জনপ্রতিনিধি নেই। এখন আমরা আশা করব মানুষ নির্বাচিত প্রতিনিধিকে আগামী দিনে সিটি কর্পোরেশনে পাঠাবে, তাদের ভোট দিয়ে সেই প্রতিনিধিরা জনগণের পক্ষ হয়ে কাজ করবে। আমি এই নির্বাচনকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে আমি মনে করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কারণ দীর্ঘদিনের জনগণের প্রত্যাশা, জনপ্রতিনিধিবিহীন সিটি কর্পোরেশনটি বলতে গেলে একটা অভিভাবকহীন অবস্থায় এই সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। আজকে জনপ্রতিনিধি না থাকলে কিন্তু এলাকার উন্নয়ন জনমুখী বা গণমুখী করা যায় না। আজকে জনগণের প্রত্যাশা হচ্ছে যে সিটি কর্পোরেশনের দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচিত ব্যক্তি দ্বারাই সিটি কর্পোরেশনটা পরিচালিত হোক, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ফুটপাত দিয়ে এবং বেপ্রভাবে মোটরসাইকেল চালাবেন না। মোটরসাইকেল চালক ও আরোহী অবশ্যই হেলমেট ব্যবহার করুন। মোটরসাইকেল চালক ব্যতীত একজনের বেশি আরোহী যাত্রী বহন করবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট BRTA। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। দীর্ঘদিন আপনার সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি না থাকার কারণে পঞ্জীভূত সমস্যা খুব প্রকট আকার ধারণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তো অলরেডি আপনার কমিশনকে আপনার চিঠি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন এই বিষয়টা কমিশনের এক্তিয়ারভুক্ত। ঢাকাবাসী চাই যথাসময়ে যত শীঘ্র সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন, আমাকে সমর্থন দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে। ঢাকাবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে এই নগরকে গড়ে তুলব একটা বাসযোগ্য নগরী হিসেবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনার ভোটের হাওয়া লেগে গেছে, নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। আপনি যদি যান আপনার অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, আপনার চায়ের দোকানে, সব জায়গায় নির্বাচনের আমেজ। বিশেষ করে এখানে কাউন্সিলর ভাইরা রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, জনগণের সম্পৃক্ততা অর্জন করার জন্য, আস্থা অর্জন করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুরনো ঢাকা শহরে আপনার একটা নির্বাচনের আমেজ, একটা নির্বাচনের হাওয়া বইছে এখন। আমি হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনারা জানেন যে ঢাকা শহর দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীন অবস্থায় আছে, প্রশাসনে কোনো জনপ্রতিনিধি নাই। এই জন্যে কিন্তু শহরের যে অবস্থা, বিভিন্ন জায়গায় ড্রেনেজের সমস্যা, রাস্তার সমস্যা, ঠিকমতো ময়লা আবর্জনা পরিষ্কার হচ্ছে না, তো নানাবিধ সমস্যায় ঢাকা শহরের 1 কোটির উপরে জনগণ আজকে কিন্তু দুর্বিষহ জীবনযাপন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্বাচনের উদ্যোগ নিয়েছে এবং এই নির্বাচনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা শহরের মানুষ তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে এবং নিজস্ব প্রতিনিধি যখন নির্বাচিত হবে তাহলে নিজস্ব প্রতিনিধির কাছে তারা কিন্তু তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো কিন্তু তারা প্রয়োগ করতে পারবে, তারা দাবি দাওয়া পেশ করতে পারবে এবং ঢাকা শহর কিন্তু আবার কর্মচঞ্চল শহরে রূপান্তরিত হবে এবং মেয়রের মাধ্যমে কিন্তু ঢাকা শহর আবার উন্নয়নের ছোঁয়া পাবে। এবং যে সমস্যাগুলো আছে, নির্বাচিত প্রতিনিধি হলে অবশ্যই সেই সমস্যাগুলোর দিকে নির্বাচিত প্রতিনিধি, ঢাকার যে মেয়র হবে, সে খেয়াল রাখবে। সম্প্রতি পল্লীবন্ধু হোসেন মামাদের সাথে জাতীয় পার্টির একটি প্রতিনিধি সভায় আমাকে দক্ষিণের মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করেছেন। পল্লীবন্ধু হোসেন মামাদের সাথে মনে করেন যে সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে জনগণ এবং সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে। সেই জন্য উনি চিন্তা করেছেন আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে 2 জন প্রার্থীকে সমর্থন দেবেন। প্রত্যাশা জনগণের কাছে যে দীর্ঘ 9 বছর বাংলাদেশের মানুষ উনার শাসন ব্যবস্থায় যেহেতু ভালো ছিল, সুখ এবং শান্তিতে ছিল, ঢাকা শহরকে উনি একসময় তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন এবং আজকের বেড়িবান থেকে শুরু করে এখানে নর্থ সাউথ রোড, এখানে বিজয় সরণি, পান্থপথ এবং ঢাকা শহরের সমস্ত রাস্তাঘাটগুলো উনার সময়ই নির্মিত হয়েছিল। নতুন করে কিন্তু ঢাকা শহরে গত 24 বছরে নতুন কোনো রাস্তার আর আবির্ভাব হয়নি, বরঞ্চ উনি যেগুলো করেছিলেন সেগুলো সংস্কারের অভাবে অনেকগুলোই নষ্ট হয়ে যাচ্ছে এবং আজকে ঢাকা শহর কিন্তু বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ 25 বছর আগে যেটা চিন্তা করতেন সেটা কিন্তু আজকে যারা সরকারে তারা চিন্তা করছে। তার কারণ হোসেন মোহাম্মদ এরশাদ
আজকে যে কিছু হাইওয়ে ঢাকা শহরে দেখা যায় সেটা কিন্তু উনি ওই সময় শুরু করেছিলেন। বিএনপি সরকার আসার পর এই কাজগুলো বন্ধ করে দেওয়া হয় এবং উনি কিন্তু ওই সময় চিন্তা করেছিলেন যে ঢাকা শহর একটি হাইওয়ে রাস্তা, যে রাস্তায় মেট্রো ট্রেন চলবে এবং পাতাল ট্রেন লাইনেরও নির্মাণের ওনার ইচ্ছা ছিল, যাতে ঢাকা শহরের যানজট কমে যায়। আজকে যানজটে মানুষের যে দুর্বিষহ অবস্থা, এর হাত থেকে উনি ঢাকা শহরের মানুষকে পরিত্রাণ দিতে চেয়েছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের ইচ্ছে যে এই মেয়র নির্বাচনের মাধ্যমে যদি জনগণ একটা ভোট বিপ্লব ঘটায় তাহলে অবশ্যই উনার যে স্বপ্নের তিলোত্তমা ঢাকা শহর সেটা নির্মিত হবে। এবং উনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, জানেন, দীর্ঘদিন যাবৎ আমি উনার সাথে আছি। তো আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এসেছিলাম মানব কল্যাণ, মানব সেবা করার জন্যে রাজনীতিতে, চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করারই। এবং মেয়র নির্বাচনও আমার একটি সেবামূলক কাজ। আমি বিশ্বাস করি এই শহরের মানুষ আমাকে একজন সৎ দানশীল ব্যক্তি হিসাবে জানে, চেনে, এবং আমি চেষ্টা করব যদি জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন তাহলে এই শহরকে একটি বসবাস উপযোগী শহর বানানোর আমি চেষ্টা করব। আমি গ্রিন ঢাকা বানাবো, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি গাছ লাগাবো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর করব। যেহেতু যদি শহর পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এখানকার যে ধুলাবালি, ময়লা, আবর্জনা, এখান থেকে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়। পরিষ্কার একটি শহর আমি নির্মাণের চেষ্টা করব। আর নর্মালি যে সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো আছে সেগুলো তো আমি দেখবই, ঠিক পাশাপাশি আমি বাংলাদেশে একটি পরিবর্তন আনার চেষ্টা করব। তৃতীয় ধারার থেকে যদি আমি মেয়র নির্বাচিত হই, এই শহরের যে প্রধান সমস্যা মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি, এটা যদি আমার অধীনস্থ না কিন্তু আমি মেয়র হলে জনতাকে সাথে নিয়ে আমি প্রশাসনের উপর চাপ প্রয়োগ করব, যাতে করে এই শহরকে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত শহর নির্মাণ করতে পারি। আমি বিশ্বাস করি যে এই নির্বাচন ঢাকা শহরের মানুষ তাদের একজন সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করবেন এবং বিবেককে প্রশ্ন করে ভালো মানুষের পক্ষে এই শহরের মানুষ ভোট দেবে। আমি ঢাকা দক্ষিণের প্রিয় অধিবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনাদের কাছে নতুন কোনো মানুষ নই। আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবন আপনাদের সামনে, আপনারা আমাকে চেনেন, জানেন। আমি এই শহরেই বড় হয়েছি, আমার আদি পুরুষরা কয়েক শত বছর এই শহরেরই অধিবাসী ছিল। আমি আপনাদের পাশের এবং সাথের মানুষ, আপনারা আমাকে চেনেন, জানেন। আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে যেমন একজন সৎ দানশীল ব্যক্তি হিসেবে জানেন এবং সেটার মূল্যায়ন আপনারা করবেন, তা কারণ আমার রাজনীতি আপনাদের জন্যই। আপনাদের জন্যই আমি রাজনৈতিক মঞ্চে একটি সচ্ছল পরিবার থেকে এসেছিলাম। এখন সামনে নির্বাচন, নির্বাচনে একটি সুযোগ আছে, যদি আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে ভোট দেওয়ার পূর্বে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে একজন ভালো মানুষের পক্ষে ভোট দেন তাহলে আমি, আমার বিশ্বাস, আমার ছবি আপনাদের হৃদয়ে ভেসে উঠবে। আপনারা আমাকে বিমুখ করবেন না, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন এবং আমি আপনাদের সবার দোয়া চাই। প্রিয় দর্শক, এই যে এই নগরীর যে সকল সমস্যাগুলি রয়েছেন এই সমস্যাগুলির সমাধান করার জন্য চাই একজন অভিভাবক। এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের সুখ দুঃখ হাসি কান্নাকে ঘিরেই আমাদের অনুষ্ঠান। আপনাদের প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01-7-1-2-7-6-5-2-5, 01-5-2-5-1-8-5-1। আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com। আমাদের সাথেই থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে।